হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ক্লাস সেভেন রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা 2023 ভূগোলের আগের ক্লাসে আমরা মডেল কোয়েশ্চেন পেপার 5টা সলভ করেছিলাম। তাই আজকে আমরা সলভ করছি মডেল কোয়েশ্চেন পেপার 6। এর আগের ভিডিওটা বা ভিডিওসগুলো যদি না দেখে থাকো, আমি নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, চাইলে সেখান থেকে দেখে নিতে পারো, কিংবা সেগুলি পেয়ে যাবে প্লেলিস্টে, প্লেলিস্টেও দেখে নিতে পারো। এছাড়াও তোমরা প্লেলিস্টে পাবে ব্লুজুমসের সলিউশন আর প্রশ্ন বিচিত্রার অন্যান্য সাবজেক্টের সলিউশন। তাই চ্যানেলে গিয়ে প্লেলিস্ট খুলে নিজে ইচ্ছে মতো প্রয়োজন মতো ভিডিও দেখে নিও, আর এই ভিডিওটা স্কিপ না করো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর সব উত্তরগুলো নোট ডাউন করে নিও। তো চলো শুরু করি আজকের ভিডিও। মডেল কোয়েশ্চেন পেপার 6, হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুল। এক নম্বরে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো। এখানে তিনটে প্রশ্ন আছে, প্রত্যেকটার মান এক এক করে, মোট থাকছে 3 নম্বর। একের একে রয়েছে উত্তর গোলার্ধে যখন গ্রীষ্মকাল, দক্ষিণ গোলার্ধে তখন শীতকাল। ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা প্রদত্ত যে শহরের উপর দিয়ে বিস্তৃত হয়েছে তা হলো এলাহাবাদ। মেকং নদীর মোহনা হলো দক্ষিণ চীন সাগর। 2 নম্বরে আছে একটি বাক্যে উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। মানে এক একটা প্রশ্ন দেখো অথবা রয়েছে, হয় একের দাগের এই প্রশ্নটা করতে পারো কিংবা অথবার প্রশ্নটা করতে পারো, বা দুইয়ের দাগের একটা প্রশ্নের অথবা একটা রয়েছে, মানে দুটোর মধ্যে একটা করতে হচ্ছে। তো দুইয়ের একে রয়েছে কোন যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়, এই প্রশ্নগুলোর মানও কিন্তু এক। তো এর উত্তরটা তোমরা লিখবে, ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়। এর অথবা প্রশ্ন রয়েছে দেখো, পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে কত কোণে হেলে থাকে, উত্তরটা লিখবে পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে 65.5 ডিগ্রি কোণে হেলে থাকে। 2 নম্বর প্রশ্নে রয়েছে বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখনির নাম লেখো, এখানে লিখবে বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখনির নাম সাফানিয়া। এর অথবা রয়েছে কোন শহর চীনের ধানের গোলা নামে পরিচিত, চীনের হুনান প্রদেশ চীনের ধানের গোলা নামে পরিচিত। এরপরে রয়েছে 3 নম্বরে নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, এখানে আছে দুটো প্রশ্ন, এই দুটোর মান মানে এই দুটোর মধ্যে একটা করতে হচ্ছে, আর সেই প্রশ্নের মান আছে 2। এখানে আছে স্থানীয় সময় কাকে বলে, এটা আছে রায় মার্টিনের 49 নম্বর পেজে। পৃথিবীর পশ্চিম থেকে পূর্বে আবর্তনের ফলে পৃথিবীর কোনো না কোনো দ্রাঘিমা রেখা সূর্যের সামনে আসে, অর্থাৎ সূর্যরশ্মি প্রতিটি দ্রাঘিমা রেখার উপর লম্বভাবে পতিত হয়। এইভাবে কোনো দ্রাঘিমা রেখায় সূর্যের সর্বোচ্চ উন্নতির সময় দুপুর 12টা ধরে দিনের বাকি সময় হিসেব করা হয়। এইভাবে আকাশে সূর্যের অবস্থান অনুসারে যে সময় নির্ধারণ করা হয় তাকে স্থানীয় সময় বলে। পরের প্রশ্ন আছে 2 নম্বরে, এশিয়া মহাদেশের আর্মেনীয় গ্রন্থি থেকে পশ্চিম দিকে বিস্তৃত দুটি পর্বতের নাম লেখো, এর উত্তরটা তোমরা লিখবে এশিয়া মহাদেশের আর্মেনীয় গ্রন্থি থেকে পশ্চিম দিকে বিস্তৃত দুটি পর্বত হলো পন্টিক ও টরাস। পরের প্রশ্ন আছে 4 নম্বরে, নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও, মানে দুটো প্রশ্ন রয়েছে তার মধ্যে একটা করতে হচ্ছে, এই প্রশ্নের মান আছে 3। 4-1 রয়েছে কর্কটক্রান্তি রেখা ও মকরক্রান্তি রেখার মধ্যে পার্থক্য লেখো, লিখবে এখানে দেখো প্রথমে আছে পয়েন্ট করে বেশ ভালোভাবে দেওয়া আছে, এটা কর্কটক্রান্তি ও মকর সংক্রান্তির পার্থক্য। কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তির মধ্যে পার্থক্যগুলি হলো, এখানে 3টে কলাম করবে, একটাতে থাকবে বিষয় মানে পার্থক্যের বিষয়, এটা হচ্ছে কর্কট সংক্রান্তি, এটা মকর সংক্রান্তি। প্রথমটা হচ্ছে ধারণা, যে তারিখে সূর্যরশ্মি কর্কটক্রান্তির রেখার উপর লম্বভাবে পড়ে সেই তারিখকে কর্কট সংক্রান্তি বলে। মকর সংক্রান্তি লিখবে যে তারিখে সূর্যরশ্মি মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে পড়ে সেই তারিখকে মকর সংক্রান্তি বলে। দিন 21 জুন তারিখে ঘটে, আর এটা হচ্ছে 22 ডিসেম্বর তারিখে ঘটে। দিন রাতের দৈর্ঘ্য উত্তর গোলার্ধের দীর্ঘতম দিন এবং ক্ষুদ্রতম রাত হয়, দক্ষিণ গোলার্ধে এর ঠিক বিপরীত অবস্থা দেখা যায়। দক্ষিণ গোলার্ধে দীর্ঘতম দিন এবং ক্ষুদ্রতম রাত হয়, উত্তর গোলার্ধে এর ঠিক বিপরীত অবস্থা দেখা যায়। পরের প্রশ্নে রয়েছে দেখো, এশিয়ার উত্তরবাহিনীর নদীগুলিতে প্রায় বন্যা হয় কেন। আচ্ছা, কর্কট সংক্রান্তি মকর সংক্রান্তি যে পার্থক্য, এটা ছিল 6-17 নম্বর পেজে। আর এই যে 2 নম্বর প্রশ্নটা রয়েছে, 2 নম্বরটাও রয়েছে 6-202 নম্বর পেজে। দেখো এই উত্তরটারই মানে এই প্রশ্নটা যেটা আছে তোমাদের, এটা অথবা প্রশ্ন হতে পারে, এশিয়ার উত্তরবাহিনীর নদীগুলি বন্যাপ্রবণ হয় কেন, অথবা হতে পারে এশিয়ার উত্তর দিকে প্রবাহিত নদীতে বছরে 2 বার বন্যা হয় কেন, আর রয়েছে এশিয়ার উত্তরবাহিনীর নদীগুলিতে প্রায়ই বন্যা হয় কেন। তোমাদের এখানে প্রশ্ন রয়েছে এশিয়ার উত্তরবাহিনীর নদীগুলিতে প্রায়ই বন্যা হয় কেন, মানে শেষের প্রশ্নটা। তো তোমরা যখন এই উত্তরটা নোট ডাউন করবে, তখন এই বাকি যে দুটো প্রশ্ন রয়েছে অনুরূপ প্রশ্ন, সেগুলো নোট ডাউন করে নিও, কারণ এই প্রশ্নটা না এসে যদি ওই দুটো দেয় তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে না। পয়েন্ট করে নিও, এশিয়ার উত্তরবাহিনী নদীগুলি বন্যাপ্রবণ হওয়ার কারণ, এশিয়ার উত্তরবাহিনীর নদীগুলি বন্যাপ্রবণ কারণ, এখানে সাব পয়েন্ট করবে হিমমণ্ডলে
মোহনার অবস্থান। এই নদীগুলি মধ্য এশিয়া পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন হয়ে উত্তর হিমমণ্ডলে অবস্থিত সুমেরু মহাসাগরীয় অঞ্চলে পতিত হয়েছে, ফলে উৎস অঞ্চলের নদীগুলি 3-4 মাস এবং মোহনা অঞ্চলের নদীগুলি 8-9 মাস বরফাবৃত থাকে। এর ফলে উৎস অঞ্চলে যখন বসন্তকাল তখন নদীগুলি বরফ গলে গেলেও মোহনা অঞ্চলে সর্বদা বরফাবৃত থাকায় জল মোহনার আগে বাধাপ্রাপ্ত হয়ে বন্যার সৃষ্টি করে। 2 নম্বর পয়েন্ট করবে, অতিরিক্ত বৃষ্টিপাত শরৎ ও বসন্তকালে পার্বত্য অঞ্চলে বেশি বৃষ্টি হলে ওই জল নদীর মোহনার বরফে বাধা পেয়ে বন্যার সৃষ্টি করে। পরের প্রশ্নে রয়েছে 5 নম্বরে, নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্নের মান রয়েছে 5, 5-এর একই রয়েছে। পৃথিবীর অপসূর অবস্থান ও অনুসূর অবস্থানের চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত বিষয়ের ভিত্তিতে পার্থক্য লেখা। তো এখানে বলা হয়েছে অপসূর আর অনুসূরের প্রথমে ছবি আঁকতে হবে, আর তারপরে যে দুটো বিষয় দিয়ে দিয়েছে যে তারিখ আর সূর্য থেকে পৃথিবীর দূরত্ব, এই দুটো বিষয়ের ভিত্তিতেই তোমাদের পার্থক্যটা লিখতে হবে। দেখো, এটা হচ্ছে পৃথিবীর অপসূর আর অনুসূর অবস্থানের ছবি। এই ছবিটা প্রথমে তোমরা দেবে, আর এই ছবিটা দিয়ে তোমরা এখানে পার্থক্যটা লিখবে। পার্থক্যের বিষয়টা একবার দেখে নাও, তারিখ আর সূর্য থেকে পৃথিবীর দূরত্ব। তো এখানে তারিখটা জায়গায় আছে দিন, আর সূর্য থেকে পৃথিবীর দূরত্ব তো এটা রয়েছে। এখানে পয়েন্ট করে লিখতে পারো অপসূর ও অনুসূর অবস্থানের পার্থক্য। অপসূর ও অনুসূর অবস্থানের মধ্যে পার্থক্যগুলি হলো, তারপর আবারও 3টা কলাম করবে, বিষয় করবে অপসূর অনুসূর। আর এখানে যেহেতু দিন আছে, দিনটা বাদ দিয়ে তোমরা তারিখ লিখতে পারো। লিখবে 4ঠা জুলাই, এটা হবে 3রা জানুয়ারি। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব এটা লিখবে প্রায় 15 কোটি 20 লক্ষ কিলোমিটার, প্রায় 14 কোটি 70 লক্ষ কিলোমিটার। পরের প্রশ্নে রয়েছে, দেখো শেষ প্রশ্ন এটা, এশিয়া মহাদেশে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে জলবায়ু স্বাভাবিক উদ্ভিদের বিবরণ দাও। তো এটাই শেষ প্রশ্ন। শেষ প্রশ্নের উত্তর দেওয়ার আগে বলে রাখি, যদি ভিডিওটা ভালো লাগছে তো প্লিজ লাইক করবে, কমেন্টস করে জানাবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবে, যাতে নেক্সট ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো এখানে পয়েন্টটা করে নিও যে এশিয়া মহাদেশে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে জলবায়ুর বিবরণ, যেরকম প্রশ্ন থাকবে পয়েন্টও তোমরা সেরকমই করবে, আর এই প্রশ্ন থেকে বৈশিষ্ট্যটাও তোমরা এখান থেকে একই উত্তর থেকে পেয়ে যাবে। তো এখান থেকে লিখবে সাব পয়েন্ট করে নিয়ে শীতকালীন বৃষ্টিপাত, বা লিখবে এশিয়া ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে জলবায়ুর বিবরণ হলো, তারপর 1 নম্বর দিয়ে সাব পয়েন্ট করবে শীতকালীন বৃষ্টিপাত। শীতকালে এই অঞ্চলের উপর দিয়ে আর্দ্র পশ্চিমা বায়ু প্রবাহিত হয় বলে বৃষ্টিপাত হয়, যদিও তার পরিমাণ কম, বছরে গড়ে 30-50 সেমি। 2 নম্বর, শুষ্ক গ্রীষ্মকাল, গ্রীষ্মকালে শুষ্ক উত্তর পূর্ব আয়নবায়ু প্রবাহিত হওয়ায় এই সময় বৃষ্টিপাত হয় না। উষ্ণতা, সমুদ্রের নিকটবর্তী অবস্থানের কারণে এই অঞ্চলে বছরের কোনো সময়ই খুব গরম বা ঠান্ডা থাকে না। গ্রীষ্মকালে উষ্ণতা থাকে গড়ে 21 ডিগ্রি সেলসিয়াস থেকে 27 ডিগ্রি সেলসিয়াস। শীতকালে এই তাপমাত্রা থাকে 5 ডিগ্রি সেলসিয়াস থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এটা ছিল ছায়ার 203 নম্বর পেজে। এবার যে উদ্ভিদের বিবরণটা বলেছে স্বাভাবিক উদ্ভিদের, সেটা পেয়ে যাবে তোমরা ছায়ার 204 নম্বর পেজে। এই দুটোকে একসঙ্গে লিখবে, পয়েন্টটা করবে এশিয়া মহাদেশে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদের বিবরণ। লিখবে এশিয়ার ভূমধ্যসাগরীয় উদ্ভিদের জলবায়ু উদ্ভিদের বিবরণগুলি হলো, তারপর 1 নম্বর সাব পয়েন্ট করবে কাণ্ডে পুরু ছালের আবরণ, গাছগুলির কাণ্ড পুরু ছালে ঢাকা থাকে। 2 নম্বর, পাতায় মোম জাতীয় আবরণ, গাছের পাতাগুলি পুরু হয় এবং পাতায় মোম জাতীয় পদার্থের আবরণ থাকে। 3 নম্বর, ঘনত্ব, এই অরণ্য খুব ঘন হয় না। 4 নম্বর, গাছের প্রকৃতি, গাছে জলের স্বল্পতার জন্য এখানে লতা খরা প্রতিরোধক গাছ জন্মায়। তো এটাই ছিল এই পেপারটার সলিউশন। খুব তাড়াতাড়ি আমি পরের পেপারটা দিয়ে দিচ্ছি, তাই সঙ্গে থেকো।